বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তানি ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো তন্দুরি রুটি। ধাবা বা রেস্টুরেন্টের মতো তন্দুরি রুটি আপনারাও ঘরে বানিয়ে ফেলতে পারেন, যে কোনো রকম তন্দুর ব্যবহার না করে। ঘরে থাকা যে কোনো তাওয়া ব্যবহার করেই আপনি কিভাবে এই তন্দুরি রুটি বানাবেন সেটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তন্দুরি রুটিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে নিচ্ছি 1 কাপ মতো আটা, গমের আটা। এটা 200 গ্রাম মতো হবে। আর এখানে 1/3 কাপ নিচ্ছি ময়দা। এর সাথে নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ মতো বেকিং সোডা, 1/2 চা চামচ মতো বেকিং পাউডার, 1 চা চামচ মতো চিনি। এর সাথেই নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ মতো লবণ। এবার এই সমস্ত উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর সাথেই নিয়ে নিচ্ছি আমি এখানে টক দই। এখানে টক দইটা আমি নিয়েছি 2 থেকে 2.5 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। এবার দইটার সঙ্গে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি প্রথমে আটাটাকে। দইটাকে ভালোভাবে আমি মিশিয়ে দিয়েছি আটার সঙ্গে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো আকারে মেখে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সাদা তেল। এটাকে আমি ভালোভাবে এর সঙ্গে মেখে নিচ্ছি। ডোটা আমার পুরো মাখানো হয়ে গেছে। এবার উপর দিয়ে আমি একটু তেল নিয়ে এটাকে একটু মাখিয়ে দিচ্ছি, যাতে ডোটা সফট থাকে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 1 ঘন্টার মতো। 1 ঘন্টা রেস্টে রাখবো এটা ভালো করে সেট হওয়ার জন্য। 1 ঘন্টা পর আমি ডোয়ের ঢাকাটা খুললাম। এই যে ডোটা বেশ সফট হয়ে আছে। হাতে অল্প অল্প করে একটু আটা মাখিয়ে এটাকে আমি আরেকবার একটু ঠুসে ঠুসে মেখে নিচ্ছি। এবার আমি এটাকে বল সাইজ কেটে নেব। একটা টুকরোকে নিয়ে আমি এভাবে হাতের সাহায্যে প্রথমে গোল বল শেপ দিয়ে নিচ্ছি, তারপর এটাকে একটু হাতের সাহায্যে চ্যাপ্টা করে দিচ্ছি। আটা দিয়ে এবার এটাকে আমি গোল করে বেলে নেব। আমি এটাকে এরকম মোটা করে বেলেছি। তন্দুরি রুটি একটু মোটাই হয়। অল্প একটু জল দিয়ে হাতের সাহায্যে আমি রুটির উপরটাতে পুরো মাখিয়ে দিলাম। তাওয়ার উপর ভালোভাবে জলের দিকটা দিয়ে একটু হাত দিয়ে হালকাভাবে প্রেস করে করে রুটিটাকে তাওয়ার সাথে লাগিয়ে দিয়েছি। যখনই দেখা যাবে যে রুটির উপরে এরকম গোল গোল ভাবে ফুলে উঠেছে, তখন এটাকে নিয়ে এবার উল্টে দিতে হবে। এইভাবে দুই দিক ভালো করে সেকে নেওয়ার পর একটা হাতা দিয়ে রুটিটাকে অতি সহজেই তুলে ফেলা যাবে। রুটিগুলো তৈরি হয়ে গেছে। সব রুটিগুলো আমি একইভাবে তৈরি করে নিয়েছি। আমি এটাকে একটু ছিঁড়ে দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। আপনারাও চাইলে যখন তখন বাড়িতেই তন্দুরি রুটি বানিয়ে ফেলতে পারেন এভাবেই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আজকের মতো এখানেই, টাটা।